আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন জেনারেলের সিলেবাস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আচ্ছা, এডুকেশন জেনারেল বলতে এখানে সেমিস্টার থ্রি অর্থাৎ সিসি থ্রি বা জিই থ্রির সিলেবাসটা তোমাদের বলছি। দেখো, আমাদের প্রথমে কি আছে, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। এখানে তোমাদের কিছু অবজেক্টিভস কোশ্চেন আসবে 10 মার্কসের, প্রত্যেকটি কোশ্চেনের 2 মার্ক করে থাকবে। তো সেগুলো কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে আমি একটু জানিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ানে, টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি অফ এডুকেশন। নাম্বার টু, টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশিয়ালাইজেশন প্রসেস। নাম্বার থ্রি, টু এনাবেল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন ইন এডুকেশন। নাম্বার ফোর, টু বিকাম অ্যাওয়ার অফ সোশ্যাল কমিউনিকেশন ইন এডুকেশন। এখানে তোমাদের 4টে ইউনিটের মাধ্যমে কোশ্চেন হবে, অর্থাৎ কোশ্চেন পেপারে 4টে ইউনিট থাকবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করবে। তো আমি এখানে অনেক ইংলিশ ভার্সন স্টুডেন্টও আছো যারা সিলেবাসটা পেলে সুবিধা হবে যাদের আর কি, তাদের জন্য আমি ইংলিশেও লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। দেখো, ইউনিট ওয়ানে কি আছে, ইউনিট ওয়ানে আছে শিক্ষার সমাজতত্ত্বের প্রাথমিক ধারণা। আচ্ছা, নাম্বার ওয়ান দেখো, নাম্বার ওয়ানে রয়েছে, আমি বেঙ্গলি ভার্সনটাই বলছি কারণ বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টই বেশি তোমরা, আমি জানি সেটা, তো সেই হিসেবে আমি বেঙ্গলি ভার্সনটাই আমি ইউজ করছি। তো ইংলিশটাও আমি লিখে দিয়েছি, যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা দেখে নিতে পারো, বা কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি দেখে নেব। নাম্বার ওয়ানে রয়েছে শিক্ষার সমাজতত্ত্বের অর্থ এবং সংজ্ঞা। নাম্বার টু, নাম্বার টুয়ে রয়েছে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক। নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে রয়েছে শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি। নাম্বার ফোর, নাম্বার ফোরে রয়েছে শিক্ষার সমাজতত্ত্বের পরিধি। তাহলে আমাদের নাম্বার ফোর পর্যন্ত ইউনিট ওয়ান হয়ে গেল। এবার আমরা চলে আসছি ইউনিট টুয়ে। ইউনিট টুয়ে দেখো কি রয়েছে, সামাজিক গোষ্ঠী অর্থাৎ সোশ্যাল গ্রুপস। দেখো, নাম্বার ওয়ানে কি রয়েছে, সামাজিক গোষ্ঠী, এর অর্থ এবং সংজ্ঞা। নাম্বার টু, নাম্বার টুয়ে রয়েছে, আচ্ছা বেঙ্গলি ভার্সনটা রয়েছে এই সাইডে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ক্রম বা গঠন সংক্রান্ত। নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে রয়েছে সমাজায়ন, প্রক্রিয়ার ধারণা। নাম্বার ফোর, নাম্বার ফোরে রয়েছে সমাজায়ন প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। তাহলে আমাদের ইউনিট টু হয়ে গেল। এবার আমরা ইউনিট থ্রিতে আসছি। ইউনিট থ্রিতে দেখো কি আছে, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন অর্থাৎ সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। নাম্বার ওয়ান, সামাজিক পরিবর্তনের ধারণা। নাম্বার টু, ইন্টার রিলেশন বিটুইন সোশ্যাল চেঞ্জ আচ্ছা অ্যান্ড এডুকেশন, সামাজিক পরিবর্তন এবং শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক। নাম্বার থ্রি, সামাজিক স্তরবিন্যাস বা বিভাজন এবং সামাজিক সচলতা বা গতিশীলতা। নাম্বার ফোর, সামাজিক পারস্পরিক যোগাযোগ প্রক্রিয়া।
ইউনিট ফোর এখানে কি রয়েছে দেখো, সোশিয়াল কমিউনিকেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সামাজিক যোগাযোগ। নাম্বার ওয়ান, সামাজিক যোগাযোগের ধারণা। নাম্বার টু, সামাজিক যোগাযোগের অপ্রথাগত সংস্থা। আচ্ছা, নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে রয়েছে সংস্কৃতি, ধর্ম ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক। নাম্বার ফোর, ফোরে আছে প্রযুক্তি, অর্থনীতি এবং শিক্ষার পারস্পরিক সম্পর্ক। তাহলে এই হলো আমাদের চারটি ইউনিটকে নিয়ে এডুকেশনের সিলেবাস। জেনারেলের সিলেবাসটা একটু বড়ই আছে, তো এখান থেকে তোমাদের যে কোশ্চেন পেপার হবে সেই কোশ্চেন পেপারের নম্বর বিভাজনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো, নাম্বার ওয়ানে আমি কি লিখেছি, 10 নম্বরের চারটি প্রশ্ন থাকবে, চারখানা 10 নম্বরের কোশ্চেন করবে, আর সেখান থেকে তোমাদের উত্তর দিতে হবে তিনটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে আমাদের 30 নম্বর চলে গেল টোটাল। তো নাম্বার তোমরা নিশ্চয়ই জানো 65-এ পরীক্ষা হয়, তো এখান থেকে তোমাদের তিনটে কোশ্চেন চলে গেলে 10 মার্কসের, তাহলে তোমাদের 30 চলে গেল। এবার নাম্বার টু, নাম্বার টুয়ে থাকছে 5 বা 5 নম্বরের 5 মার্কসের 6টি প্রশ্ন থাকবে, সেখান থেকে উত্তর দিতে হবে 5টি কোশ্চেনের ঠিকঠাক করে। তাহলে 5 × 5 কত হলো, 25, তাই তো? তাহলে এখানে আমাদের 30 আর এখানে 25 মিলে কত হলো, 55। আর আমি একদম শুরুতে যে তোমাদের অবজেক্টিভস কিছু চ্যাপ্টারের সিলেবাস দিয়েছিলাম, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন থাকবে, তোমাদের 6টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে আমাদের 10 মার্কস হয়ে গেল। তাহলে এদিকে নাম্বার ওয়ানে 30, নাম্বার টুয়ে 25 এবং নাম্বার থ্রিতে 10, তাহলে সব মিলিয়ে আমাদের 65 হয়ে গেল। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে আশা করি সিলেবাসটা। এবার দেখো, আমি কিছু কথা বলছি তোমাদের। দেখো, ফার্স্ট ইউনিটে আমাদের যে কোশ্চেনগুলো দিয়েছে, কোশ্চেন না মানে যে চ্যাপ্টারগুলোর কথা বলেছে, সেই চ্যাপ্টারগুলোর মাধ্যমে আমরা দেখো কি বুঝতে পারছি। তোমাদের এই যে থার্ড সেমিস্টারে এডুকেশন কিন্তু অনেকটা সোশিওলজি যাদের ছিল তাদের খুব সুবিধা হবে, বা যাদের সোশিওলজি এখন আছে তাদের এই এডুকেশনের এই থার্ড সেমিস্টারের সিলেবাসটা অনেকটাই তাদের সাথে মিল থাকবে, তাদের খুব সুবিধা হবে। এটা কিন্তু তোমাদের মানে নতুন করেছে, আগে কিন্তু ওল্ড সিলেবাসে যেটা নাকি ইয়ার ভিত্তিক যে পরীক্ষাগুলো হতো, আগের যে এডুকেশন বই সেখানে কিন্তু এই ইয়েগুলো ছিল না, এই সিলেবাসগুলো ছিল না। এখন নিউ সিলেবাসে তোমাদের সোশিওলজিটা ঢুকিয়ে দিয়েছে এখানে, অর্থাৎ সোশিওলজির সাথে অনেকটাই আমাদের এই এডুকেশনের মিল আছে। এই যে সমাজতত্ত্ব, এর অর্থ এবং সংজ্ঞা, এগুলো তোমরা সোশিওলজিতেও পাবে। শিক্ষার সাথে সমাজতত্ত্বের একটা সম্পর্ক, সেটাও দিয়েছে খুব সুন্দর করে। তারপরে শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি, এগুলো সমস্ত সোশিওলজির সাথে যুক্ত আছে। আবার দেখো ইউনিট টুতে আমি কি বলেছি, নাম্বার ওয়ানে আছে সামাজিক গোষ্ঠী, এটা কিন্তু তোমাদের সোশিওলজিতেও পাবে এবং যাদের এই সেমিস্টারে ফিলোসফি আছে তার সাথে মিল আছে। অবশ্য ফিলোসফি তোমরা এই সেমিস্টারে এটা পড়বে না, সেটা তোমরা পড়বে 5th সেমিস্টারে সম্ভবত, বা 4th সেমিস্টারে এরকম হবে গিয়ে, এখন তো সবই চেঞ্জ হয়ে গেছে। সামাজিক গোষ্ঠী, এটা হচ্ছে তোমাদের সোশ্যাল ফিলোসফির মধ্যে এই সামাজিক গোষ্ঠী পড়ছে, মানে ফিলোসফি এবং সোশিওলজি এই দুটো সাবজেক্টের সাথেই এডুকেশনের খুবভাবে মিল রয়েছে। তারপরে এই যে সামাজিক গোষ্ঠী, প্রকারভেদ, প্রাথমিক, মাধ্যমিক, এই সমস্ত গোষ্ঠী, এগুলো সব ফিলোসফিতেও যেমন আছে সোশিওলজিতেও আছে। আর সমাজায়ন প্রক্রিয়ার ধারণা, এটা পুরোপুরি সোশিওলজিতে আছে। সেম তোমার নাম্বার ফোরের যেটা রয়েছে সেটাও একেবারেই মানে সোশিওলজি থেকেই নেওয়া হয়েছে। সোশিওলজিতে এরকম পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে সমাজায়ন প্রক্রিয়ায়। নেক্সট দেখো নাম্বার থ্রিতে কি রয়েছে,
থ্রিতেও একদম সোশিওলজির সাথে মিল, সামাজিক পরিবর্তন এগুলো সমস্ত সোশিওলজিতেও তোমরা এগুলো পাবে, এই চ্যাপ্টারগুলো সমস্ত সম্পূর্ণ সামাজিক স্তরবিন্যাস, তারপরে হচ্ছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক, ইউনিট 4-এ দেখো, এখানে হচ্ছে সামাজিক যোগাযোগ, এগুলো একটু নতুনত্ব দিয়েছে, যোগাযোগের অপ্রথাগত সংস্থা এখানেও মোটামুটি একটু নতুন ধরনেরই দিয়েছে। তারপর হচ্ছে তোমার নাম্বার 3 যেটা রয়েছে, সংস্কৃতি ধর্ম শিক্ষার পারস্পরিক সম্পর্ক, এই যে সংস্কৃতি ধর্ম এগুলো সমস্ত সোশিওলজিতেও তোমরা পাবে। আর নাম্বার 4-এ যে চ্যাপ্টারটা রয়েছে, প্রযুক্তি অর্থনীতি ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক, এই যে প্রযুক্তি, যারা এডুকেশন তোমরা 11-12-এ পড়েছো, উচ্চ মাধ্যমিকে পড়েছো, তারা কিন্তু এই প্রযুক্তি বলে একটা চ্যাপ্টার পেয়েছো। হ্যাঁ, এইগুলোকে নিয়েই মানে এই আমাদের নাম্বার 4-এর যে চ্যাপ্টারটা সেটা হয়েছে। যাই হোক, ভালো করে তোমরা মোটামুটি সিলেবাসটা দেখো, বারবার করে দেখে তোমরা বোঝার চেষ্টা করো কি কি আছে, অসুবিধার কিছুই নেই। এডুকেশন তো এমনি ইজি সাবজেক্টই, বুঝে বুঝে পড়বে চ্যাপ্টার ওয়াইজ। আর আমি তোমাদের পরে পারলে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও দিয়ে দেবো এডুকেশন থেকে, যেগুলো তোমরা আশা করি পরীক্ষায় কমন পাবে, চিন্তা করবে না। আর তোমাদের যা প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি লাগবে আর কি লাগবে না, এবং আমি খুব খুশিও হব তোমরা যদি তোমাদের প্রয়োজনটা আমাকে জানাও, আমার তাহলে দিতে খুব ভালো লাগবে অ্যান্সারগুলো। পরে আমি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পাঠিয়ে দেবো। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে এবং তোমাদের ভালোই লাগবে বুঝতে পারলে। তাহলে আজ আমি শেষ করছি।